जय जय भोले। আরে 12টা বাজে এখন বৃষ্টি শুরু হয়ে গেল কেন মানে এখানে মৌসুম আবহাওয়ার কোনো ঠিক নেই কোন কি হয় স্যার দেখেন আপনারা এই যে এখন বাজে 12:48 আর এই মাত্র আমরা চান করব কালকে চান করিনি আর আজকে চান করব জাস্ট এই জায়গাটা দেখো এইখানে চান করব তোমরা কেদারনাথের মন্দিরে ঢুকতে যে ব্রিজটা ছোট পাবে যে ব্রিজটা ছোট পেয়ে যাবে তার ধারেই চান করছি আমরা চান করব এখানে এই মাত্র আমি চান করে উঠলাম জাস্ট লেভেলে ঠান্ডা জায়গাটা বড় খোলা জল এটা প্রচণ্ড ঠান্ডা এখন দিবা চান করবো ওর রিয়াকশনটা দেখি বম বম বলে चल ओम फोम बेटे शाबाश हो गया शाबाश देख 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 अरे भाई आगे जा चांद कुर्सी सिरम ठंडा ना दे जड़े एकदम एक्सेल डबल एक्सेल ट्रिपल एक्सेल फोर एक्सेल ठंडा কারণ এটা বরফ গলা জল বরফ গলা জল আসছে মাত্র আমরা ট্রেন খাটালাম মানে চান করে আসার পর ট্রেন খাটিয়ে এখন একটু খাবো খিদে পেয়েছে তাই খিদে যাচ্ছে ভাত খেলাম আজকে ভাত এখানকার রেট এতটা বেশি ভাতটার মানে এক প্লেট ভাতের দাম পড়লো 100 টাকা আর এখানে পরোটা একটা পরোটার দাম 50 টাকা ম্যাগি ঠিকঠাকই আছে ম্যাগি ওই 10 টাকার ম্যাগিটা যেখানে আমরা 50 টাকা খেয়েছিলাম এখানেও সেম একই আর রুটি রুটিও একই রুটি 10 টাকা পিস খুব সমস্যা এখানে মানে টাকা যদি থাকে তবেই খেতে পারবে না তো খেতে পারবে না আর আমি এখন যে জায়গাতে আছি সেই জায়গাতে আমি ভাবলাম খেয়ে একটু রেস্ট করি তারপর ভাবলাম না আজকেই সময় আর সময় হয়তো নাও পেতে পারি আর দীপঙ্কর অলরেডি ওই রেস্ট করছে হাঁপায় গেছে অনেকটাই হাঁপায় গেছে হয় আর আমি এখন মন্দিরের একদম পিছনে আছি তোমরা দেখতে পাচ্ছ আর মন্দিরের পিছনে যে পাথরটা আমরা অনেকে দেখছো ছবিতে বা ভিডিওতে সেটাই দেখতে আসছি এখন সেটা দেখার পর আমি একটু অ্যাডভেঞ্চার কিছু ট্রাই করতে যাচ্ছি এই সিঁড়ি বেয়ে উপরে একটা মন্দির আছে তোমরা দেখতে পাচ্ছ না কুয়াশার জন্য এইমাত্র এখানে বৃষ্টি হলো আবার মানে ঠিক নেই আবহাওয়া ঠিক নেই ওখানে ওঠার একটু চিন্তাধারা আছে দেখি কি হচ্ছে কুয়াশাটা একটু কাটুক তবে ওখানে যাব একাই হ্যাঁ অনেকে যাচ্ছে দীপঙ্কর আমার সঙ্গে নিয়ে ওই হাঁপায় গেছে ওই শুয়ে পড়ছে জাস্ট মন্দিরের পিছনের ভিউটা দেখো তো তোমাদেরকে কাছ থেকে পাথরটা দেখিয়ে দিই আর আমিও একটু দেখি এই পাথরটা যখন ঝড় বা বন্যা হয়েছিল এখানে তখন ঘুরে এসেছিল এখানে এই তো সেই পাথরটা মন্দিরটা প্রত্যেকটা ছেলের স্বপ্ন কুয়াশা আরো বেড়ে গেল আমি ভাবলাম যে একটু রৌদ্র বেরোবে আমি একটু অ্যাডভেঞ্চার কিছু ট্রাই করব না সেটা আর হচ্ছে না হয়তো
চারিদিকটা কেমন সাদা হয়ে গেছে দেখো। এই যে আবার বৃষ্টি শুরু হবে, এখানে মানে আবহাওয়ার কোনো ঠিক নেই। তোমরা রেইনকোট অবশ্যই নিয়ে আসবে, আমার মতো বোকামি করবে না, রেইনকোটটা অবশ্যই নিয়ে আসবে। এতে সামনে অনেকজন তোমাদেরকে দেখিয়েছে, অনেক ভিডিওতে দেখছো, কিন্তু পিছনেরটা দেখায়নি। তো পিছনেরটা এরকম, এই জায়গাটা কিছু দেখি একটু। ক্যা হে গুরুজি? আচ্ছা, কেদারনাথ যে মানে প্রতিষ্ঠা করেছে তার এটা মূর্তি, চলো দেখি। তো এইমাত্র ওখান থেকে আমি চলে আসলাম, আমরা না আমি। তো অনেকটা কুয়াশা বা মেঘ নেই এখন, তো আমি একটু চেষ্টা করি ওই মন্দিরটাতে, মানে ওইখানে একটা মন্দির আছে, ওইখানে যাওয়া যায় কিনা। এখানে ঘুমোতে তো আসিনি, যতটুকু সময় পাবো পুরো দেখবো, তোমাদেরকেও দেখাবো, চলো। এখানে কাজ হচ্ছে অলরেডি, আরও কিছু তৈরি হচ্ছে এদিকে, যেগুলো আমরা পরবর্তীতে দেখতে পাবো নেক্সট বার যখন আসবো। জানি না নেক্সট বার আসবো কি না, এটাই যত সেই জন্যই আমি তোমাদেরকে সব কিছু দেখাবো, যেটা আমি দেখবো সেটা তোমাদের দেখাবো। এদিকে নতুন কিছু তৈরি হচ্ছে, সেটা আমরা পরে দেখতে পাবো কয়েক বছর পর। জয় জয় ভোলে, অনেকটা উঁচুতে চলে এসছে আর ওই যে মন্দির, জাস্ট ভিউটা দেখো। দীপঙ্কর ভাই তুই মিস করছিস সেগুলো না দেখে, আবারও বলছি কেদারনাথ আসার যদি কারো ইচ্ছে থাকে বা স্বপ্ন থাকে তাহলে ইমিডিয়েটলি প্ল্যান করো না, প্ল্যান করলে হয় না। লাইফে যে কোনো জিনিস যদি তুমি প্ল্যান করো তাহলে কখনোই হবে না, বিনা প্ল্যানে জাস্ট একটা আইডিয়া নাও যে হ্যাঁ যাবো, এরকম একটা আইডিয়া নাও, তারপর বেরিয়ে পড়ো। প্ল্যান যদি করো লাইফে যে কোনো জিনিসে, প্ল্যানটা প্ল্যানেই থাকবে।
এই পিছনে থেকে গেল মন্দিরটা, আর আমি একটু আর একটু উপরে যাচ্ছি। ছোটো মোটো জিনিসের জন্য আমি আসিনি এখানে, দেখি কতটা উঠতে পারি। উফ ভাই সাফাটা দেখো তোমরা, জায়গাটা কি একবার হলেও এসো এখানে, সবাইকে বলতেছি, আমার সব বন্ধুদেরকে আর ভাইদেরকে, সব ভাইদেরকে বলছি, ভাই চলে আয়, এটা স্বর্গ স্বর্গ। সামনে বরফগুলোর ওইখানে একটু চেষ্টা করবো যাওয়ার জন্য, দেখি যদি যেতে পারি। সামনে দুইজন যাচ্ছে, দুইটা দাদা যাচ্ছে, তো দেখি। পাহাড়গুলো অনেক অনেকটা ছোটো মনে হচ্ছে তোমাদেরকে ক্যামেরার মধ্যে, কিন্তু অনেকটা বড়। মেইন কথা হচ্ছে আমি এত দূর উঠলাম কেন, এত দূর উঠার একটাই কারণ, কিছু একটা ছোট্ট একটা কথা বলার ছিল একজনের উদ্দেশ্যে। হ্যাঁ অনেকে খারাপ ভাববে, অনেকে ভালো ভাববে এই কথাটা শোনার পর, তো কথা হচ্ছে যে সেটা একটু হাসি টাইপেরও, যে কীভাবে শুরু করব। আমার এক্সের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে রানু মণ্ডল, সময় হিসেবে বদলে গেলি, থাম, তোরও সময় হবে, তোরও সময় খারাপ যাবে, তুইও সেম রানু মণ্ডলের মতো হবি, আর এই ভাগ্যটা তোর জন্য লেখা ছিল, এই জায়গাটা একসঙ্গে আসার কথা ছিল, কিন্তু সেটা তোর হলো না। আমার ভাগ্যে তুই না, তোর ভাগ্যে আমি নাই, এটাই জাস্ট, অন্য কেউ আছে। ভালো থাকিস রানু মণ্ডল।